এই তো স্বর্গ নামে ওই ইন্দ্রদেব বসে আছে। ওরে ইন্দ্রদেব, এবার এই সিংহাসনকে আমি নামিয়ে দেব, তোর চুলের মতো ধরে টানতে টানতে আমি নামিয়ে দিল। এই সিংহাসনে আমি বসবো, আমি হব স্বর্গ রাজ্যের অধিপতি। আমার ঘাটে আসে ঘেউ ঘেউ করে চিৎকার করছে, এই কে রে তুই? চাচা তুমি আমার চিনতে পারো নি? কি করে চিনবো বল, আমি আস্তে আস্তে না ভুলে গেছিলাম, বুঝতে পেরেছি। তুমি চিনবে না কি করে? তুমি তো সব সময় গাজার কোলকে গরম হয়ে যাচ্ছ। কেরামত, তুই কাজে তুলে আমায় বলবি না, বুঝতে পেরেছিস? তুই আমার বাপ তুলে বল, আমার মা তুলে বল, আমার চোদ্দ পুরুষ তুলে বল, আমি সব সহ্য করছি, কিন্তু আমার কাজা তুলে কথা বলবি না, বুঝতে পেরেছিস? বলবো না। কাজা হলো বোম শঙ্করের ভোগ। খুব ভালো হয়েছে, তুমি ওই কাজা শিবনে পড়ে থাকো, আর ওদিকে চাচি ওই পিলে পাড়াকাটার জন্য পাড়ায় পাড়ায় ভিক্ষা করে বেড়ায়। দেশ সারা যে হিন্দি শাস্ত্রের কি বুঝি না, শালা একদিন মহেশ্বর ভিক্ষে করেছিল ওই গৌরী দেবের জন্য, বুঝতে পেরেছি? হ্যাঁ করেছিল। শালা আমি না করে আমার স্ত্রী করছে, তাতে তোর কিরে শালা? আমার কিচ্ছু নয়, তুমি তোমার শাস্ত্র নিয়ে পড়ে থাকো, আমি এই চললাম। এই শোন শোন শোন, কেন মধু শোন শোন শোন, বনি সাহেব আজ কি বলেছে জানিস? বলেছে পাওনাটা একটু ভারী করেই দিয়ে দেবে। একদম চিন্তা করতে হবে না, ওই ছেলে দেখো সবাই বসে গেছে। এই জন্য তো তোর আমি এত ভালোবাসি কেরামত, এই জন্য তোর আমি এত ভালোবাসি, বুঝতে পেরেছি? বনি সাহেব বলেছে পাওনাটা একটু ভারী করেই দিয়ে ভালোই ভালোই আমার বৈতরণী পার করে দাও, একই নিয়ম আছি, একই কেরামত, তোমরা সবাই প্রস্তুত? যেন নিয়ম আছি, প্রতি বছর প্রতি বছর আমার লক্ষ্মী দেবীর আশীর্বাদ নিয়ে আমি ছ মাস কাল চলে যাই বাণিজ্যের পথে, কিন্তু জানি না যাই না কেন যে মনটার ভিতরে এমন কু গাইছে। চিন্তা করবেন না বলিস সাহেব, চিন্তা করবেন না, ওই ভগবানের দিন ভগবানই পার করে দেবে। শীতলা তোমাদের মঙ্গল করবে।
শীতলা কে তোমরা জানো না? না। শীতলা হলো দেবী জগৎ জননী জগৎ ধাত্রী, তিনি যে তোমাদের মা। আরে তো কথা নয়, এখনই বলছি বিদ্রাম, তুমি এই তরি থেকে নেমে যাও। আমি তো বললাম আমাকে পার না করে দিলে আমি কিছুতে এই তরি থেকে নামবো। চাচা বসলাম তোমাদের তরি। আমি নামবো না। তুমি নামবে না? না। নামবে না? না। তাহলে বিদ্যা দেবদাস, এ তুই কি করলি দেবদাস, তুই কি করলি, তুই কাকে লাগে দেবাই ভাই? কি তোদের এত অহংকার? তবে শোন দেবদাস, আমার ভিক্ষা ভেঙে খেতে হবে, আমার মা বলে ডাকতে হবে, ওই দেবী শীতলারে। বলতে পারো নিমুমাচি, বলতে পারো কেরামত, ওই বুড়ি আমার কি ইঙ্গিত দিয়ে গেল? চিন্তা করবেন না বণিক সাহেব, আপনি চিন্তা করবেন না, ভগবানের দিন ভগবান পার করে দেবে। আপনি তরি তুলে বলুন, আমরা এই মুহূর্তে এই তরি ছেড়ে দেবো। বেশ নিমুমাচি, তোমরা তরি ছাড়ার ব্যবস্থা করো। বেশ, আপনি তরি তুলে বলুন, আমরা তরি ছেড়ে দিই। কেরামত কেরামত, সুন্দর দেখে একটা গান ধরতে হবে। ঠিক আছে, তুমি শক্ত করে হাল ধরো, আমি একটা গান ধরছি, কেমন? ওরে সম্মুখে রাঙামে করে খেলা, তোর নিবে চল নাই তো বেলা। ওরে সম্মুখে রাঙামে করে খেলা, তোর নিবে চল নাই তো বেলা। সম্মুখে রাঙা মেঘ করে খেলা, তরণী বে চল নাই কোরানা। ওরে ওই আলো দেখা যায় কনকপুরে, সেথায় তরণী কানি চল হেবে। আরে ওই আলো দেখা যায় কনকপুরে, সেথায় তরণী কানি চল হেবে। ওরে আলো দেখা যায় কনকপুরে, সেথায় তরণী কানি চল হেবে। ওরে সম্মুখে রাঙা মেঘ করে খেলা, তরণী রে চল নাই কোবেলা। সম্মুখে রাঙা মেঘে করে খেলা, তরণী রে চল নাই কোবেলা। মনে হয় বাবা গানটা ভালো হয়নি, বুঝতে পেরেছিস? তাই বলছি তুমি একটা গান ধরো কেরামত, ওই গান ধরে আমরা চলে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝে আরে গাজার নৌকা পার দিয়া যা। ওরে হায় রে মোহন আর মাঝে, গাজার নৌকা পার দিয়া যা। ওরে হায় রে মোহন আর মাঝে, গাজার নৌকা পার দিয়া যা। ওরে হায় রে মোহন আর মাঝে, গাজার নৌকা পার দিয়া যা। আমার গাজার এমনি রে গুণ, একটান মারলে আসবে রে গুণ। আমার গাজার এমনি রে গুণ, একটান মারলে আসবে রে গুণ। আরে দুটা নেতে আসবান দেখা যায় রে মনুয়ার মাঝি। আরে দুটা নেতে ও আসমানে দেখা যায় রে মনুয়ার মাঝি। নৌকা পার দিয়া যা, হায় রে মনুয়ার মাঝি, গাজার নৌকা পার দিয়া যা। কেরামত মেঘ উঠেছে, কেরামত মেঘ উঠেছে। Thank you.
বিনায় বি
দর্পে কংসাসু আর দামি কর্ণ রণে পান্থ ধনেতে কুবে পবনে পবনে রাজা ক্ষমা কীর্তি সম 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 প্রজাগণে পালন করে নিজ পুত্র সম প্রজাগণে পালন করে নিজ পুত্র সম প্রজাগণে পালন করে নিজ পুত্র সম এই সব প্রজাগণে পালন করে নিজ পুত্র সম আমি বলছি তাহলে তুমি শোনো মা মাগতে আজ গুণে শেষ মাগো মাগো উত্তর রাজার কন্যা চারিত্রি নন্দন রাজার কন্যা চারিত্রি নন্দন উত্তর রাজার কন্যা চারিত্রি নন্দন উত্তর রাজার কন্যা চারিত্রি নন্দন অনেক ঐশ্বর্য করে অনেক গোধন মাগো অনেক ঐশ্বর্য করে অনেক বুধন তুমি সেখানে কোন সময় কেমন ভাবে যাবে তাও আমাকে বলে দিতে হবে মা তোকে বলতেই হবে বাবা বেশ বাবা বেশ আমি বলছি তাহলে তুমি শোনো মা বিশ বল মাগো যাবে হবে মা মাগো অর্ধ নিশি মাগো রাজার শি আজ হরে বসি যাবে হবে মা অর্ধ নিশি
মহারাজা রসি ইয়ারে বসি জবে হবে মা আর ধুমিসি রাজা রসি হরে বসি জবে হবে মা আর ধুমিসি রাজা রসি ইয়ারে বসি জবে হবে মা আর ধুমিসি আর স্বপ্নে দেখা দিও তুমি স্বপ্নে দেখা দিও তারে মা তুমি মা গো আর স্বপ্নে দেখা দিও তুমি মা তারে মা গো ও যাবে হবে মা আর ধুমিসি ও রাজা রসি ইয়ারে বসি যাবে হবে মা আর ধুমিসি পিছে কেন ডাকিনি পিছে কেন ডাকিনি